আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গাছের মধ্যে বেশি ফল হওয়ার আমল, জমিনে বেশি ফল হওয়ার তদবির, ফল নষ্ট না হওয়া, এই যে বিষয়গুলো নিয়ে কোরআনে কিছু আমল। আপনার আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মহান আল্লাহ রব্বুল আইজ্জাত, আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন, উদুউনি আস্তাজিব লাকুম, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো বন্ধুরা, ইয়া রহিমু রশি অতস্তেগারা, ইয়া বসনা রহেশকার হি মনস্কর্ম, ইয়া রহিমু, আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নামটি যদি কেউ লিখে, জাফরান কালি দিয়ে লিখে, ল্যামিনেটিং করে গাছের মধ্যে, ফসলের মধ্যে, ক্ষেতের মধ্যে ঝুলিয়ে দেয়, আল্লাহ রহমতে আশা করা যায় ইনশা আল্লাহ ওটার মধ্যে প্রচুর পরিমাণের ফসল উৎপন্ন হবে, ফসল আর নষ্ট হবে না আল্লাহর এই গুণবাচক নামের মাধ্যমে। আল্লাহ তালা যদি আপনার বাকি রেখে থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ তালা ভালো কিছু দিবেন ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক, আপনাদের মনের আশা পূরণ করুক, আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এমনই পরীক্ষিত সত্য নির্ভরযোগ্য সঠিক আমলগুলো পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আমাদের আরেকটা চ্যানেল আছে, নাম হচ্ছে ডার্ক ব্লু, ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, চাইলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করে দিক এবং আমাদেরকে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। দুনিয়াবী পরীক্ষা, আখিরাতের পরীক্ষা, সহজ পরীক্ষা, কঠিন পরীক্ষা, ইমানের পরীক্ষা, সকল পরীক্ষায় সফলতা দান করুক। আসসালামু আলাইকুম।